মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনে হচ্ছে ওরা ঋষি সন্দীপনী আর ওনার শিষ্যদের ছদ্মবেশে কোনো অসুর। হ্যাঁ কানাই, তুই ঠিক বলেছিস। পালাও, দাঁড়াও। কানাই, তার মানে এরা অসুর? তুমি ঠিকই চিনেছো বালক, আমরা তোমার গুরুদেব বা সখা নই, আমরা ভূরাবণের পাঠানো অসুর, আর তোমাদের বিনাশ করতে এসেছি। শোনো, বিনাশ তো তোমরা আমাদের তখন করবে না যখন নিজেরা জীবিত থাকবে। কি হচ্ছে, এই অসুররা মৃত্যুর পরেও আবার জীবিত হয়ে যাচ্ছে কি করে? বালক, তুমি আমাদের মারতে পারবে না, কারণ আমরা এই কালের নই, আমরা সকলে ভূরাবণ কালের। ভূরাবণ? কানাই, এই ভূরাবণ আবার কে? রঘুনন্দন। বহু যুগ ধরে তোমাদের প্রতীক্ষায় আছি, এতদিন এলে উজ্জয়িনী, এবার আমার প্রতিশোধ পূর্ণ হবে। কানাই, এই রঘুনন্দন কে? দাদা, আমি কি করে জানবো বলো তো? সেটা তুমি ভূরাবণ কে জিজ্ঞেস করো। ঠিক আছে কানাই, সেটা আমার এই মুগুরি জিজ্ঞেস করবে যে রঘুনন্দন আসলে কে। দাদা, যেখানে তোমার মুগুর, ভূরাবণের অসুরদেরই কিছু করতে পারেনি, তাহলে ভূরাবণকে কি করবে? কিন্তু কানাই, আমরা চুপচাপ বসে থাকতেও তো পারবো না। দাদা, আমাদের আগে এটা জানতে হবে ভূরাবণ আমাদের কাছে চাইটা কি। তুমি তুমি আমাদের উপর কোন বিষয়ে প্রতিশোধ নিতে চাও? তোমরা নিজেদের কৃতকর্ম ভুলে যেতে পারো, আমি নই, আমি এই পুরো আশ্রমকে পাতাল লোকে নিয়ে যাব, যেখানে রাম লক্ষণ রূপে তোমরা আমার পিতাকে হত্যা করেছিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।